আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো প্রাসাদের গতিপথের বৈশিষ্ট্যগুলো কি কি, এই জিনিসটা। ওকে, তো চলো আমরা দেখি। আচ্ছা, কি রে সমস্যা? কি তোর চুলের এই অবস্থা কেন? ওহ ভাই, আর বলো না, বস দিনে অনেক প্যারা দেয়। কোন বস? তোর অফিসের বস? হ্যাঁ, অফিসের বস। আচ্ছা, বস দিনে অনেক প্যারা দেয়। একটু ওয়েট করতো, দেখি আবার বলতো কি। বস দিনে অনেক প্যারা দেয়। আচ্ছা, বস দিনে অনেক কি দেয়? প্যারা দেয়। প্যারা দেয়, আচ্ছা প্যারা দেয়। আচ্ছা দেখি তোর এই বাক্য দ্বারা আমরা এই প্রাসের গতিপথের যে বৈশিষ্ট্যগুলো এগুলো কোনো মিল পাই কিনা। প্রথমে কত কি হবে? বক্রগতি। বক্রগতি, তার মানে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে বক্রগতি। লিখে ফেলবো। হ্যাঁ, বক্রগতি। এই যে দন্তস্য, এটা দ্বারা হবে সমতরণ। তার মানে প্রাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমতরণ। সমতরণ, সম তরণ। আর এই দ আছে না, দিনে দিনেই তো প্যারা দেয় না, রাতেও দেয় না, দিনেই দিনেই দেয়। আচ্ছা, তো এটা হবে আমার দ্বিমাত্রিক গতি। কি হবে? দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি, অনেকই তো দেয় না, অল্প অল্প প্যারা দেয় না, প্রচুর, অনেক অনেক অনেক, তাই না? আচ্ছা, যদি অনেক হয় তাহলে হচ্ছে এই আমার প্রাসের গতিবেগটা হয় উলম্ব তলে। কোন তলে? উলম্ব তলে। উলম্ব তলে, উলম্ব তলে। আর প্যারা দেয় সেটা প্রথমেই বলেছিস। তো এই প্যারা দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে প্রাসে, সেটা হচ্ছে এটার গতিপথ হচ্ছে প্যারাবোলা টাইপের। কোন টাইপের? প্যারাবোলা। প্যারাবোলা বলা হয়েছে। ওকে, ভালো জিনিস বলেছিস তো, যে বস দিনে অনেক প্যারা দেয়। এই প্যারা দিয়ে আমার কিন্তু এই প্রাসের গতিপথের বৈশিষ্ট্যগুলো আমরা শিখে ফেললাম। জিনিসটা জোস না? অনেক জোস। আচ্ছা, গুড আইডিয়া। যাই হোক, এখন তো চাকরি বাকরি করিস, তোর এগুলো দরকার নেই, কিন্তু যারা জুনিয়র তাদের মনে অনেক কাজে লাগবে। আচ্ছা, তোমাদের ভিতরে যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী রয়েছে, অথবা যারা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই টাইপের যে অত্যাচারিত বা নিপীড়িত যারা কর্মচারী রয়েছে, যারা দিনের বেলায় বসদের অত্যাচারে অতিষ্ঠ, তাদের এই টেকনিকটা তোমাদের অনেক হেল্প হবে। নেক্সট শর্টকাটে আবার দেখা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। গুড লাক।